রাজ্য জুড়ি চলিছে দুর্গোৎসবর প্রস্তুতি, আর ঠায়ে ঠায়ে নবরাত্রি পায় আরম্ভ হয়েছে পূজা অর্চনা। আর মই এই মুহূর্ত উপস্থিত আছো কলিয়াবর হাতিমুড়ার যে মহিষ মর্দিনী দশভূজা যে শিলর মূর্তি থাকা যে মন্দির, সেই হাতিমুড়া দুর্গা মন্দিরত মই উপস্থিত আছো। আর দেখাম পরিবেশ, যে হাতিমুড়া মন্দিরের মই পরিবেশ দেখাই আছো, যেহেতু ইয়াত প্রতি বছরে পূজা অর্চনা হয়ে আছে। বিগত প্রায় 280 বছর ধরে এই মন্দিরত পূজা অর্চনা চলি আছে। আর কলিয়াবর ব্রহ্মপুত্রর পারত পাহাড় আর সমভূমিরে প্রাকৃতিক মনোময়া তাই হাতিমুড়াত প্রতিষ্ঠিত মহিষ মর্দিনী দুর্গা মন্দিরত চলিছে এটা দুর্গোৎসবের প্রস্তুতি। আর কলিয়াবরে হাতিমুড়া মন্দিরে 280 বছর ধরে নিরলে চলিছে উপাসনা আর দুর্গোৎসবক উখল মাখল পরিবেশে বিরাজ করেছে সমগ্র রাজ্যতে। তার বিপরীতে বাহ্যিকতার পরিবর বা কৃত্রিমতার আচ্ছাদন ইয়াত না। ইয়াত কলিয়াবর লুইতর পারত এই পাহাড় যুগ যুগ ধরে নিরলে চলিছে দেবী দুর্গার উপাসনা। আর আমি দেখাই আছো ব্রহ্মপুত্রর পারত এই যে মন্দির 1745 চনত আহোম রাজত্বকাল স্বর্গদেব প্রমত্ত সিংহই হাতিমুড়াত ইয়াত এই মন্দির স্থাপন করেছিল। আর এই মন্দিরত এতিয়া পাই পূজা অর্চনা চলি আহিছিল। আর এই এটা হাতির মূরৰ দৰে শিলত প্রমত্ত সিংহই দশভূজা দুর্গা গোসানীর মূর্তি কটাই এই দুর্গা মন্দিরের প্রতিষ্ঠা করেছিল। আর সেই দিনা ধরিয়ে এই পাহাড়ের তথা এই অঞ্চলটির পাহাড়ের উপত্যকা এই মন্দিরত এই পূজা অর্চনা চলি আহিছে। প্রতি বছরের দরে এইবার দুর্গা পূজা উলহ মালরে অনুষ্ঠিত হব এই মন্দিরত। আর রাইজর বিভিন্ন প্রান্তর ভক্ত দর্শনার্থী সমাগম ঘটিব এই বিশেষ মন্দিরত, যে মন্দির 280 বছর ধরে আহোম রাজত্বকাল স্থাপন করা এই মন্দির প্রমত্ত সিংহে স্থাপন করেছিল। আর তেতিয়ারপরা ইয়াত নিরলে উপাসনা চলিছিল। আর আমি দেখাই আছো এই মন্দিরের যে পূজা, যেহেতু প্রতিপদর দিনারপরা পূজা আরম্ভ হয়েছে, আর যে ষষ্ঠীরপরা যেহেতু ইয়াত রাইজর সমাগম ঘটিব, আমি এই মন্দিরের পরিবেশ দেখাই আছো। আর যে ধরনের বিভিন্ন ঠাইত রং বিরঙ্গর বা পেন্ডেল নির্মাণ করে পূজা অর্চনা, তার বিপরীতে কিন্তু নিরলে চলিছে মা দুর্গার উপাসনা। আর হাতিমুড়া এই মন্দির যত দশভূজা শিলত কটা দুর্গার মূর্তি আছে, এই মন্দিরত কিন্তু পূজা অনুষ্ঠিত করবে পূজা আয়োজন কমিটি বা উদ্যোক্তা প্রস্তুত হয়েছে। আর যেহেতু এক উখল মাখল পরিবেশের বিপরীতে ইয়াত কিন্তু এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে। আর এনেদরে এই মূর্তি এই মন্দিরত 280 বছর ধরে পূজা অর্চনা চলি আছে। আর ইয়াত যেহেতু শারদীয় দুর্গোৎসব, বিভিন্ন ঠাই লোক আহিব, লোকে লোকারণ্য হব, ভক্ত দর্শনার্থী সমাগম ঘটিব। আর এই পূজা বা ভক্ত দর্শনার্থীক আদরিবলে কেনেদরে প্রস্তুত আছে মন্দির উদযাপন কমিটি, আমি ইয়াত যেহেতু এজন পুরোহিত আছে, সেই পুরোহিতরপরা আমি কিছু মন্তব্য লোক চেষ্টা করি, যেহেতু পূজা অর্চনা চলি আছে। আর আমি পোনে পোনে তেওঁপা কিছু কথা জানিবলে চেষ্টা করি যে ইয়াত আপনার মন্দিরত কেতিয়াবা পূজা অর্চনা চলি আছে। ইয়াত মহালয়া প্রতিপদপর পূজা হয়, আজি তৃতীয় তিথি হল, দুদিন হল। আর আহোম রাজা প্রমত্ত সিংহই নির্মাণ করা মন্দির, বিশেষত্ব আছে মন্দির, বিশেষত্ব আছে মা দুর্গা মা আছে ইয়াতে সাক্ষাৎ আহোম, হয় শিলত বনা মূর্তি আছে। দুর্গা পূজা পাতার শিল ডাঙর মূর্তি আনা নহয়, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আনা হয় সরু সরু, আর দশমীত সেও সকলক বিদায় দিয়া হয়। আর মা তো ইয়াত থাকেই, ভক্ত হয় ষষ্ঠীর পর যাত্রী হয়। আর পূজা পাঠ ধুনিয়া হয় ইয়াত, পূজা কমিটি আছে, হয় আর রাইজও আছে, রাইজে আনন্দরে পার করে পূজা ভাগ। নিশ্চয়কৈ এনেদরে দেখা গৈছে যে হাতিমুড়া দুর্গা মন্দিরত যে দুর্গোৎসব দিনকেইটা ষষ্ঠীরপরা রাইজর সমাগম ঘটিব। আর এই দিনকেইটা রাইজক আদরিবলে ভক্ত দর্শনীক আদরিবলে মন্দির পরিচালনা কমিটি সাজু হৈছে। আর যে মন্দির হাতিমুড়া যে মন্দিরলৈ দূর দূরণির যাত্রী আহে, কেনো বিশেষ মন্দির কেনো শিলত কটা দশভূজা দুর্গার প্রতিমা আছে। আর সেই দুর্গার মন্দির যেহেতু আহোম রাজত্বকালতে স্থাপন করা হয়েছিল, প্রমত্ত সিংহয়ে 1745 চনত স্থাপন করেছিল, আর তেতিয়ারপরাই 280 বছর ধরে ইয়াত উপাসনা চলি আছে। আর দুর্গোৎসবক লৈ এক উখল মাখল পরিবেশও বিরাজ করেছে কলিয়াবরৰ হাতিমুড়া দুর্গা মন্দির। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 এপ।